উত্তর প্রদেশের শেষ দফার ভোট সোমবার, নজরে নরেন্দ্র মোদির নিজের কেন্দ্র বারাণসী। শনিবারে শেষ প্রচার, মন্দির নগরীতে ভোটের উত্তাপ কেমন? উন্নয়ন, বিকাশ নাকি মেরুকরণের রাজনীতি, কোন দিকে বইছে ভোটের হাওয়া? ঘুরে দেখলেন কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। শেষ দফার প্রচারে যুযুধান সব পক্ষই কিন্তু নিজেদের লড়াইয়ের একেবারে মানুষের কাছে পৌঁছে যাওয়ার সফল প্রচেষ্টাতে মত্ত রয়েছে। কারণ বারাণসী এমন একটা কেন্দ্র, উত্তরপ্রদেশের একেবারে পূর্বাঞ্চলের মধ্যস্থলে অবস্থিত এবং গোটা প্রদেশের এই সাত দফার নির্বাচনের শেষ দফায় ভর কেন্দ্র বারাণসীতেই দাঁড়িয়ে রয়েছি আমি এখন। এবং গতকাল থেকে এখনো পর্যন্ত প্রচারে যে যে ছবি উঠে এসেছে প্রত্যেকেই কিন্তু নিজেদের ক্ষমতা প্রদর্শনে একেবারে জমি ছাড়তে নারাজ। এবং সেই জায়গা থেকে প্রত্যেকের একটাই কিন্তু ভরসা থাকছে যে বিশ্বনাথ মন্দির, বাবা বিশ্বনাথ কার উপর সহায় হচ্ছে এবং যে যে মন্দির এখানে রয়েছে, যে যে ঘাট রয়েছে, কোন চত্বরকেই কিন্তু বাকি রাখছেন না রাজনৈতিক ব্যক্তিত্বরা। তা সে নরেন্দ্র মোদী হোক, কি অখিলেশ যাদবই হোক, কি রাহুল গান্ধী হোক, কি প্রিয়াঙ্কা গান্ধী হোক, তবে মানুষের উৎসাহ এই ভোটকে ঘিরে কিন্তু আরো অনেক বেশি। উত্তরপ্রদেশ যার দেশ তার এই কথাটা তো রয়েইছে, তাই উত্তরপ্রদেশের রাজনৈতিক ইতিহাসে 30 বছরে একই দলকে দ্বিতীয়বার ফিরিয়ে না আনার যে ইতিহাস সেটাও কিন্তু এখানকার মানুষজন যেমন জানেন, ঠিক তেমন ভাবেই এই ক বছরে বিজেপি অর্থাৎ ভাজপা সরকার থেকে তারা কি কি পেয়েছে, প্রধানমন্ত্রীর নিজের সংসদ, পাশাপাশি সমাজবাদী পার্টি এখানে একটা বড় চ্যালেঞ্জ দিচ্ছে বিজেপিকে, সেখানে বসপা আর কংগ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে জমি পাওয়ার জন্য। 2017 সালে যখন নরেন্দ্র মোদী এখানে প্রচারে এসেছিলেন তখন কিন্তু যোগী আদিত্যনাথের মুখ সামনে ছিল না যে মুখ্যমন্ত্রী পদে তিনি আসবেন। সবকা সাথ আর সবকা বিকাশ বলেই প্রধানমন্ত্রী কিন্তু উত্তরপ্রদেশে ভাজপা সরকার আনার আহ্বান দিয়েছিলেন এবং 5 বছরে তার মুখ দেখে যে প্রচার করে গেছে বিজেপি, সেখানে মুখ কখনো যোগীর এসেছে, কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসেছে। এবং এবারেও এই সাত দফা নির্বাচনের মধ্যে থেকে কিন্তু শুরুর দফা থেকে আমরা যদি দেখে থাকি, সেখানে জমির লড়াইয়ের জন্য কিন্তু বারবার মুখের বদল হয়েছে, কিন্তু প্রচার যখন তারা মানুষের কাছে অর্থাৎ ডোর টু ডোর ক্যাম্পেইন যাকে বলা হয় করতে এসেছেন, তাদের কাছে কিন্তু ইস্যু আর সেই বিকাশের কথা আসেনি, উন্নয়নের কথা আসেনি, চলে এসেছে জাতপাতের রাজনীতির কথা, চলে এসেছে মেরুকরণের কথা। অর্থাৎ ধারাবাহিক বিজেপি যে রাজনীতিতে বিশ্বাসী সেই একই ঢালে কিন্তু মানুষের কাছে তারা আবেদন করতে চেয়েছেন। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, রোজগার সবকিছু থেকে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন ভোটার এবার কার দিকে গেছে, যেটা অন্তত 2017 সালেও ছবিটা এতটা স্পষ্ট ছিল না, যা এবার 2022 একেবারে জলের মতো স্পষ্ট হয়ে এসেছে। করোনার সময় যে মানুষগুলো খাওয়া পাননি তাদের জন্য বিজেপি সরকার কি করেছে, প্রশ্ন যখন করছেন তারা উত্তর পাচ্ছেন না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান অর্থাৎ রোটি, কাপড়া, মাকান, ভোটের এই যে তিনটে দাবি, প্রতিশ্রুতি নিয়ে যে নেতারা ময়দানে নামে, মানুষ কিন্তু এবার সেই ইস্যুর ওপর ভিত্তি করে ভোট দিতে যাচ্ছেন। সেখানেও কিন্তু পরিষ্কার একটা শতাংশের ভোট পুরোপুরি চলে যাচ্ছে সপার দিকে। একটা টার্মস ব্যবহার করা হচ্ছে এবারে নির্বাচনের, লাভার্থী অর্থাৎ যারা লাভের অংশ খেয়েছে, সেই লাভের ক্ষীর খাওয়া মানুষজন বিজেপিকে সত্যি তারা তাদের লাভ পাওয়ার পর ভোটটা দেবে, নাকি ভেতরে ভেতরে এই ক্ষুব্ধ মানুষজন সমাজবাদীকে সাপোর্ট করবে বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য, এটাই কিন্তু একটা নির্ণায়ক একটা ভূমিকা নেওয়ার জায়গায় রয়েছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সুচন্দ্রিমা, কলকাতা টিভি।